প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সম্রাট মাহমুদ, এডু কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আসলাম হ্যাজার্ড আইডেন্টিফিকেশনস নিয়ে, অর্থাৎ ঝুঁকি শনাক্তকরণ। কর্মক্ষেত্রে যে কোনো ধরনের ঝুঁকি যদি থাকে, তাহলে সেগুলো যদি আমরা শনাক্ত না করতে পারি, যে কোনো সময় বড় ধরনের বিপদ ঘটতে পারে। সেজন্য আমাদের উচিত যে কোনো ধরনের ঝুঁকি চিহ্নিত করা এবং সেগুলো সলিউশন বের করা। কেননা একটি ঝুঁকি অনেক বড় ক্ষতি বয়ে আনতে পারে। মনে রাখতে হবে, ঝুঁকি ছোট হোক আর বড় হোক, দুর্ঘটনা ঘটলে তার ক্ষতি পরিমাণটা বেশি হয়ে থাকে। তো চলেন চলে যাই। ঝুঁকি কী? আমরা কি বুঝতেছি যে বেলজিয়ামের হ্যাজার্ড? না, সেও ঝুঁকি, বাট সে অন্য টিমের জন্য। কিন্তু সে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ভাষায় সে কিন্তু ঝুঁকি না, তার নেম ঝুঁকি, বাট সে ঝুঁকি না। তো আমাদের ঝুঁকি হচ্ছে কি সেটা এখন আমরা জানব। অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনাই হচ্ছে ঝুঁকি, যে কোনো দুর্ঘটনা না ঘটার সম্ভাবনাই হচ্ছে ঝুঁকি। তাহলে বুঝতে পারলেন ঝুঁকিটা আসলে কি। ঝুঁকি মূলত চার প্রকার। প্রথমটা হচ্ছে শারীরিক ঝুঁকি, ফিজিক্যাল হ্যাজার্ড, অর্থাৎ গোলমাল, তাপ, বিকিরণ, কম্পন, অপর্যাপ্ত আলো, চাপ, পিচ্ছিল স্যাঁতসেঁতে রুম, যন্ত্রপাতি, বিদ্যুৎ, উচ্চতার কাজ, পচনশীল বস্তু, আগুন ইত্যাদি হতে সৃষ্ট যে ধরনের ঝুঁকি হয়ে থাকে সেটা হচ্ছে শারীরিক ঝুঁকি। রাসায়নিক ঝুঁকি, রাসায়নিক ঝুঁকি হচ্ছে গ্যাস, বাষ্প, অ্যাসিড, ক্ষার, বিষ, অ্যারোসেল, বিষাক্তকর ইত্যাদির মাধ্যমে যে ঝুঁকির সম্ভাবনা হয়ে থাকে সেটা হচ্ছে রাসায়নিক ঝুঁকি। যেমনটা ধরেন যে আমাদের কোনো ম্যাটেরিয়ালস যখন কোনো কিছুর ক্ষেত্রে মেশানো হয়, তা থেকে নির্গত এক ধরনের রাসায়নিক পদার্থ বের হয়, এর ফলে মানুষ অজ্ঞান হওয়ার সম্ভাবনাও থেকে থাকে, এটা হচ্ছে রাসায়নিক ঝুঁকি। জৈবিক ঝুঁকি, জৈবিক ঝুঁকি হচ্ছে ছত্রাক, ব্যাকটেরিয়া, অণুজীব ইত্যাদির মাধ্যম থেকে যে ঝুঁকি সৃষ্টি হয় সেটা হচ্ছে জৈবিক ঝুঁকি। অর্থাৎ তারপরে আমাদের মনোসামাজিক ঝুঁকি, এটা হচ্ছে স্ট্রেস, কর্মী ছাঁটাই, ব্যর্থতার ভয়, কর্মক্ষেত্র এবং বাড়িতে দুর্ঘটনা ইত্যাদি নানা কারণে, এই কোভিড সিচুয়েশনে চাকরি থাকবে না ইত্যাদি নানা কারণে সে ব্যক্তি যদি কোনো ভয়ের কারণে কোনো দুর্ঘটনা ঘটায় তাহলে যে ঝুঁকি হবে সেটা হচ্ছে মনোস্বাভাবিক। আর্গোনমিক হ্যাজার্ড, কর্মদক্ষতার ঝুঁকি, কর্মক্ষেত্রের নকশা, অর্কেস্ট্রেশনের বিন্যাস, ঠিক আছে, এগুলো হচ্ছে যে আর্গোনমিক হ্যাজার্ড। আমি একটা কাজ পারি না, সেই কাজটা করতে যাব, সেটা হচ্ছে আর্গোনমিক ঝুঁকি। রিস্ক বা ঝুঁকি কি? বিপদ থেকে সম্ভাব্য ক্ষতির সম্ভাবনা উপলব্ধি করাই হচ্ছে ঝুঁকি। অর্থাৎ আমি আগে বলেছিলাম, বাট হ্যাজার্ড এবং ঝুঁকি দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। হ্যাজার্ড অর্থ ঝুঁকি, রিস্ক অর্থ ঝুঁকি, বাট কথা হচ্ছে দুটা সম্পূর্ণ আলাদা। তো চলেন আমরা চলে যাই, আমরা দেখব যে কোনটা হ্যাজার্ড আর কোনটা রিস্ক। হ্যাজার্ড হচ্ছে এমন কিছু বাধা বা বিভক্তি যা আপনার ক্ষতি করার সম্ভাবনা রাখে, ঘটতে পারে। অপরদিকে রিস্ক হচ্ছে বিপদ ঘটার সম্ভাবনা। তাহলে বুঝতেই পারলেন হ্যাজার্ড শনাক্তকরণ, কর্মক্ষেত্রে সমস্ত বিপদ চিহ্নিত করার প্রক্রিয়া। আমরা কেমন করে কর্মক্ষেত্রের হ্যাজার্ড চিহ্নিত করব, আসুন জেনে নিই। রিস্ক, ঝুঁকির মূল্যায়ন, অর্থাৎ আমরা রিস্কের মাধ্যমে কিন্তু হ্যাজার্ড শনাক্ত করতে পারি। ছোটোখাটো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সেগুলো হচ্ছে রিস্ক, আর রিস্ক থেকে যেটা হবে সেটা হচ্ছে হ্যাজার্ড। রিস্ক, ঝুঁকি মূল্যায়ন, বিপদ থেকে উদ্ভূত ঝুঁকির মূল্যায়ন করার প্রক্রিয়া, যা কিছু সতর্কতা ইতির মধ্যে নেওয়া হয়েছে তা বিবেচনা করতে হবে। পদ্ধতিটা কি, তা হলো স্বাভাবিক, অস্বাভাবিক, শাটডাউন, স্টার্ট আপ এবং জরুরি পরিস্থিতিতে ক্রিয়াকলাপ, পণ্য এবং পরিবেশগুলির ওয়াসেজ, বিপদ এবং ঝুঁকি শনাক্ত করা। এর মধ্যে থাকবে সাইট অ্যাসেটম্যান,
ক্রিয়াকলাপ সম্বোধনকারী সংশ্লিষ্ট ব্যক্তি এবং কর্মীদের সাথে মিশক্রিয়া এবং রেকর্ডের পর্যালোচনা করা। এগুলো করে আমাদের মূলত হ্যাজার্ডটা বের করতে হবে। ওএসএসের বিপদ এবং ঝুঁকি শনাক্ত করার সময় নিম্নলিখিত বিষয়গুলো অনন্য শর্ত বিবেচনা করতে হবে। স্বাভাবিক এবং অস্বাভাবিক, কোন জিনিসটা স্বাভাবিক আছে অস্বাভাবিক আছে তা জানতে হবে। স্টার্টআপ শাটডাউন বা ব্রেকডাউন হয় কি না সেই সম্বন্ধে আমাদের খেয়াল রাখতে হবে, এবং জরুরি পূর্বাভাসযোগ্য এবং জরুরি অবস্থাও আমাদের রাখতে হবে। সুতরাং বুঝতেই পারলেন, আমরা এই উল্লেখিত বিষয়গুলো যদি পর্যবেক্ষণ করি তাহলে ঝুঁকি অনেকটাই কমাইতে পারবো শনাক্তের মাধ্যমে। ধন্যবাদ। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্টস বক্সে জানাবেন।